শুরুতেই সংবাদ শিরোনাম, বাড়ছে উত্তেজনা, চীনের নতুন সমুদ্র সীমা আইনে যুদ্ধের আশঙ্কা। মার্কিন সেনাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন। ট্রাম্পের উপর প্রতিশোধ নেবে ইরান। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশি কন্টিনজেন্ট। এবং সবশেষ থাকছে, ফেব্রুয়ারিতে বিচার শুরু হচ্ছে ট্রাম্পের, এখানেও রেকর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আবারও উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীন সাগর এবং এর আশেপাশের জলসীমানা। এবারে নিজেদের সমুদ্র সীমায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়েছে কোস্ট গার্ড আইন পাশ করল চীন। আলজাজিরার তথ্য মতে গত শুক্রবার দেশটির শীর্ষ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্ট গার্ড আইন পাশ করেছে। এর মধ্য দিয়ে উত্তেজনা নতুন করে ঘি ডালল শি জিনপিং সরকার। ওই বিলে কোস্ট গার্ড কর্মকর্তারা চীনের দাবি করা সমুদ্র সীমার মধ্যে অন্য দেশের নির্মিত অবকাঠামো ধ্বংস এবং বিদেশি জাহাজগুলিতে তল্লাশি করতে পারবেন। অন্য দেশের নৌযান এবং কর্মকর্তাদের প্রবেশ রুটে প্রয়োজনে সাময়িক এক্সক্লুশন জোন তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে চীনা কোস্ট গার্ড বাহিনীকে। পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধ রয়েছে বেইজিংয়ের সাথে। মার্কিন সেনাদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে নিরাপত্তায় নিয়োজিত সেনাদের অনেকেই গাড়ি পার্কিংয়ের জায়গায় ঘুমিয়ে পড়ার কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এর জেরেই ক্ষমা চাইলেন বাইডেন। প্রতিবেদনে বলা হয়েছে 25,000-এরও বেশি সেনা সদস্য মার্কিন ক্যাপিটালে মোতায়েন করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় ওয়াশিংটন ডিসিতে তাদের মোতায়েন করে রাখা হয়। জো বাইডেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন করে রাখা হয়েছিল। তাদের ওই অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে জড়িয়ে নেন। গত বৃহস্পতিবার ছড়িয়ে যাওয়া কিছু ছবিতে দেখা গেছে সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং কিছু রাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করেছেন। এই ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে গতকাল শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন, সেই সঙ্গে করণীয় সম্পর্কেও জানতে চেয়েছেন। এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সাথ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান বলেছে প্রতিশোধ অনিবার্য, সুলাইমানি হত্যাকারী এবং আদেশদাতাকে অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিস থেকে বৃহস্পতিবার একটি টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। টুইট বার্তার সঙ্গে ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে। বিদেশি বিপ্লবী বাহিনীর গোপন অভিযানগুলো সুলাইমানির নির্দেশে পরিচালিত হতো। গত বুধবার মেয়াদ শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি সোজা চলে যান ফ্লোরিডার মার এ লোগো অবকাশ যাপন কেন্দ্রে। এবার ভারতের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26 জানুয়ারি প্যারেডে অংশ নেবে বাংলাদেশি কন্টিনজেন্ট। আর বাংলাদেশি কন্টিনজেন্ট প্যারেড করা অবস্থায় আকাশে উড়ে তাদের সালাম জানাবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ডাকোটা। ডাকোটা বিমানটি অনেক আগে অবসরে চলে গেছে, তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপক অবদান রয়েছে বিমানটির। মুক্তিযুদ্ধে ভারতের দেয়া বিমানটি নিয়েই বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অভিযান শুরু করেছিল, এজন্য বাংলাদেশের কাছে ডাকোটা বিমানটি অনেক আবেগের। আগামী 26 জানুয়ারি ভারতের বিমান বাহিনী দিল্লির রাজপথের আকাশে রুদ্র ফরমেশন গড়ে তুলবে।
আর সেখানকার প্রধান আকর্ষণ থাকবে কয়েক দশক আগের অবসরে চলে যাওয়া ডাকোটা। ডাকোটা বিমান ছাড়াও এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে উড়বে রাফায়েল এবং তেজাস। ফ্লাই পাস্টে আরও অংশ নেবেন অ্যাপাচি এবং চিনক হেলিকপ্টার। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেড 122 সদস্যের বাংলাদেশি কন্টিনজেন্ট অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে দুইবার বিদেশির কোনো কন্টিনজেন্ট এ ধরনের প্যারেডে অংশ নিয়েছে। এদিকে ভারতের ইতিহাসে ব্যাপক তাৎপর্যপূর্ণ রয়েছে ডাকোটা বিমানের, কারণ ভারতের বিমান বাহিনীতে এটি প্রথম বড় ধরনের পরিবহন বিমান ছিল। দ্বিতীয়বার অভিশংসন নিয়ে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায় নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে ফেব্রুয়ারিতে। মার্কিন সিনেটে আগামী 9 ফেব্রুয়ারি এই বিচার প্রক্রিয়া শুরু হবে। সিনেটে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের একটি সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে রেকর্ড বইয়ে নাম উঠতে যাচ্ছে ট্রাম্পের, কেননা তিনিই হতে যাচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরও দেশটির সিনেটে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বার অভিশংসিত হয়েও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে লজ্জাজনক রেকর্ড গড়েন তিনি। উল্লেখ্য, মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আর্টিকেলটি সোমবার সিনেটে পাঠাবে ডেমোক্রেটরা। কিন্তু 8 ফেব্রুয়ারির আগে এই বিষয়ে শুনানি শুরু হবে না, কেননা ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের 2 সপ্তাহ সময় দেওয়া হবে। প্রসঙ্গত, ক্যাপিটল হিলে সহিংসতার জন্য গত সপ্তাহে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ, ফলে এখন সিনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে তিনিই হবেন মার্কিন সিনেটে বিচার হওয়া সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রথম ব্যক্তি। এর আগে আর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।